রমজানে ইফতার, তারাবি নামাজ কিংবা সেহরির সময় দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গ্রামে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এতে অসহ্য গরমে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় নতুন হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের কথা স্বীকার করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, উৎপাদন বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্রাহকের চাহিদাও। এ সমস্যার সমাধানে আরও 3 থেকে 4 বছর সময় চান তিনি। যে বাড়িতে বিদ্যুৎ মাত্র 5 কিলোওয়াট দিচ্ছে যেই জায়গায়, সেখানে এখন 50 কিলোওয়াট বিদ্যুৎ চান। গ্রামগঞ্জে অনেক এলাকাতে আমরা হয়তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি না। এটাও আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, আমাদের 3-4 বছর আরো সময় লাগবে। এ সময় কেরানীগঞ্জে একটি স্মার্ট সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানান নসরুল হামিদ। এ লক্ষ্যে কেরানীগঞ্জে সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে বলেও জানান। আরেকটা বড় প্রকল্প হতে যাচ্ছে, এই বছরই আমরা টেন্ডারে যাব, সমস্ত বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ড। অনুষ্ঠানে জানানো হয়, 4 একর জায়গায় ভারতীয় ঋণে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নতুন হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে 2023 সালে। পার্কটিতে প্রায় 15,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।